আসসালামু আলাইকুম, সবাই কি অবস্থা, কেমন আছেন? তো সবাই কম বেশি জানেন শরীর অনেক অসুস্থ। আজকে কয়দিন না রান্না করতে পারছি, না খাইতে পারতেছি, খাওয়ার মুখের মধ্যে কোনো রুচি বলতে কিছুই নাই। যাই হোক, রুই মাছ ছিল, কোনো রকম রুই মাছ ভাজি করে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভালোভাবে উল্টে পাল্টে নিয়েছি, সাথে একটু গোটা মরিচও ভেজে নিয়েছি। এভাবে খেতে কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন। আমার বেশ ভালো লাগে, গরম ভাত দিয়ে বলেন, ঠান্ডা ভাত দিয়ে বলেন, দুটো দিয়েই ভালো লাগে। তো এখন এই যে নিয়ে নিলাম ভাত, মাছ, তারপরে হচ্ছে গোটা মরিচ আর লেবু। তো এখন দেখি কতটুকু খেতে পারে, কারণ এই ডেঙ্গু জ্বরে সবার মুখে স্বাদ, মানে কি বলবো, যাই মুখে দিই কেমন যেন উল্টাপাল্টা, পানির স্বাদটাও পর্যন্ত চলে গেছে। তো যাই হোক, সবাই দোয়া করেন, সবাই সবার পাশে থাকেন, সবার কাছেই দোয়া চাচ্ছি সব সময়, এখনও চাই। আর এভাবে মাছটা ভেজে আপনারা গরম ভাত কিংবা ঠান্ডা ভাত দিয়ে ঝাল ঝাল করে খেতে পারেন। বিশ্বাস করেন, এক লোকমা ভাত হলেও বেশি খাবেন আমার মতে, কারণ আমি বরাবরই এটা অনেক পছন্দ করি। বাট এখন যাতে মুখে স্বাদ নেই, এই জন্য বুঝতে পারতেছি না আসলে কী খাচ্ছি আমি, কী না খাচ্ছি। তারপরে এটাই বলবো, সবাই দোয়া করবেন, পাশে থাকবেন একে অপরের, আর অবশ্যই অবশ্যই আমার পেজটাকে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আসসালামু আলাইকুম।